আসসালামু আলাইকুম ডিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য অতি জরুরি খবর সৌদিতে নতুন করে কাফলা হওয়ার পূর্বে অবশ্যই যেই সব বিষয় চেক করে নেবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের অনেক প্রবাসীরা নতুন করে সৌদি আরবে এসে তাদের কফিল পরিবর্তন করতে চায় বা সৌদি আরবে এক দিবসে কাজ করার পরে ভালো সুযোগের অপেক্ষায় অন্যট্র ট্রান্সফার হন বা অন্যট কাফলা হয়ে যান দেখুন অনেকেই অনেক কথা আপনাকে বলবে কিন্তু সবার কথা মধ্যেই কিন্তু আপনি চাইলেই সাথে সাথে কাফলা হবেন না এক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে উল্টো আপনি বিপদে পড়তে পারেন তাই অবশ্য অবশ্যই কারো কথার ফাঁদে না পড়ে সব কিছু চেক করে তারপরে অন্যটা কাফালা হবেন আগে চেক করে দেখুন আপনি যে মশার সাথে যেতে চাচ্ছেন সেই মস্তাচাটা কেমন সে কফিল আছে তার সাথে একটু কথা বলুন বিস্তারিত কথাবার্তা বলে কিছু তথ্য নিলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই মশার সাথে দেওয়া ঠিক হবে কি হবে না দেখুন সৌদি আরবে আমরা যারা ছোট মসাজা যেতে চাই কম খরচেই কেমন বানাতে চাই তারা যে বিষয়গুলো চেক রাখবেন সেগুলো হচ্ছে প্রথমত আপনার ওই যে মৎস্যা আছে সেই মৎস্যাতে কয়জন লোক আছে যদি একজন লোক থেকে থাকে ওই যে লোকটা বর্তমানে কর্মরত আছে এই লোকটা কয়বার ইকামা করেছে এবং সে কয়বার কাফলা হয়েছে যদি সে ইতিপূর্বে একবারের অধিক মানে দুইবার কাফালা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওই মৎস্যাতে জয়েন করে কোনো লাভ নেই কারণ সেক্ষেত্রে আপনি যদি লোন জয়েন করেন তাহলে আপনার খরচ আসবে নয় হাজার পাঁচশো ছেষট্টি রিয়াল অর্থাৎ আপনি একশো রিয়াল পাওয়ার আশায় ওনার মস্তার সাথে ঢুকতেছেন যেহেতু দুইজনের মস্তাশা কিন্তু কোনো লাভই হবে না তাই অবশ্য অবশ্যই কফেলের সাথে কথা বলে আপনি একটু জেনে নেবেন বর্তমানে মস্তার সাথে যে একজন প্রবাসী আছে সে কয়বার কাফলা হয়েছে এটা জেনে রাখা জরুরি দ্বিতীয়ত আপনি যে কফিলের কাছে যেতে চাচ্ছেন সেই কফিলের সিজিল তেজারি আছে কি একটু চেক করে নেবেন যদি সিজিল তেজারি থাকে তাহলে খুবই ভালো আপনি অবশ্যই অবশ্যই এই মস্তাশায় কাজ করার ব্যাপারে একটু আগ্রহী হতে পারেন কারণ ভবিষ্যতে কোনো সমস্যা হলে আপনার এই মস্ত্যাশাতে একজন সৌদি আরবের নাগরিক নিয়োগ দিতে পারবে যেহেতু সিজিল তেজারি আছে এছাড়া পরবর্তীতেও সিজিল তেজারি করা যাবে তবে সেই ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার এছাড়া এরপরে আপনি আরেকটা জিনিস চেক করে নেবেন যে কোন কফিল যদি আপনাকে বলে যে তার একটা মসাসা আছে সে মসাসা খালি কোনো লোক নেই আপনি অবশ্যই অবশ্যই তার কাছ থেকে বিষয়টা জেনে নেবেন যে তার অন্য কোনো মসাসা আছে কিনা মানে একের অধিক মশাশা বা ফারা মহাসচা আছে কিনা যদি ফারা মহাশা থেকে থাকে তাহলে ওনার যে মস্তাষাতে লোক নেই বা শূন্য কর্মী সেখানে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু আপনার বক্তব্য খরচ সেই নয় হাজার পাঁচশো ছেষট্টি রিয়ালি আসবে অর্থাৎ কোনো লাভ নেই তাই অবশ্য অবশ্যই আপনি একটা বিষয় চেক করে নেবেন যে মহাস্তার সাথে যাচ্ছেন সেই মহাস্তার সাথে বর্তমান কি অবস্থা কতজন কর্মী আছে কার রকম খরচ আসতেছে সব কিছু ভেঙে চড়ে আলাপ আলোচনা করে তারপরেই আপনি অন্যত্র কাফালা হওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবেন নয়তো আপনি উল্টো বিপদে পড়বেন খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের তোহা দেখেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন